أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Dear audience, Assalamu alaikum wa rahmatullah. I am Muhammad Delwar Hussain, 35th BCS Education Cadre. Today I have come again with tense, very important part of basic English grammar. In this video, we are going to discuss part 3 of this series. And in this part of video, we are going to deal with past tense. That is, we will discuss past indefinite tense, past continuous tense, past perfect tense, and past perfect continuous tense. So, let's start. Past tense. Past indefinite tense. Introduction. Past indefinite tense is used to talk about the verbs which took place indefinitely in the past. So, সূচনায় বলছে যে অতীতকাল যা সাধারণ অতীতকাল সেটি বা অনির্দিষ্ট অতীতকাল এটি আমরা ব্যবহার করি হচ্ছে সেই সকল ক্রিয়ার ক্ষেত্রে যেগুলো অতীতের যে কোনো একটা সময়ে অনির্দিষ্ট একটা সময়ে ঘটেছে অনির্দিষ্ট একটা সময়ে ঘটেছে বা অতীতের যে কোনো একটা সময়ে ঘটেছে সেগুলো বর্ণনা করার জন্য আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি অর্থাৎ আমাদের কথাগুলো যা এখন হয় না মানে বর্তমানে না বরং আগে ঘটে গেছে সেই ঘটনাগুলো বর্ণনা করার জন্য আমরা এই টেন্স ব্যবহার করি এটার গঠন হচ্ছে দ্য স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন সাবজেক্ট কর্তা প্লাস ভি টু অর্থাৎ ভার্বের পাস্ট ইনডেফিনিট ফর্ম কিংবা ডি বা ইডি বা টি যুক্ত ফর্ম এর সাথে অতিরিক্ত যে অংশ থাকে সেটি আচ্ছা বাংলা চিহ্ন আমরা বাংলা ক্রিয়াপদের শেষে এই যে প্রকৃতি প্রত্যয়গুলো আছে সেগুলো দেখে থাকি যেমন লাম ল লেন লেন লাম ল লে লেন ইত্যাদি যেমন করলাম খেলাম গেলাম অথবা করলো খেলো গেল দেখলো হ্যাঁ এভাবে করলেন খেলেন দেখলেন গেলেন হ্যাঁ ইত্যাদি তো এইরকম পদ থাকলে আমরা বুঝব যে এটি পাস্ট ইনডিফিনিট টেন্স ইংরেজি চিহ্ন রয়েছে ইংলিশ মার্কার্স ইয়েস্টারডে লাস্ট ডে লাস্ট ইয়ার অ্যাগো লং সিন্স এটসেট্রা অর্থাৎ ইংরেজি যে বাক্যগুলো থাকবে সেই বাক্যগুলোর শেষে এই শব্দগুলো বা বাক্যগুলোতে এই চিহ্নগুলো থাকবে ইয়েস্টারডে লাস্ট ডে লাস্ট ইয়ার অ্যাগো লং সিন্স তাহলে আমরা এই দুটো চিহ্ন দেখলে বুঝবো যে এগুলো পাস্ট ইনডেফিনিট টেন্স আচ্ছা এখন কোন কোন ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে অ্যারিয়াস অফ পাস্ট ইনডেফিনিট টেন্স ফার্স্ট এরিয়া ইজ হ্যাপেন্ড ইনডেফিনিটলি ইন দি পাস্ট অতীতকালের যে কোনো একটা সময়ে কোনো ঘটনা ঘটেছিল ইনডেফিনিটলি অনির্দিষ্টভাবে যে কোনো একটা সময়ে ঘটেছিল যেমন জিলানি ওয়েন্ট টু ঢাকা জিলানি ঢাকা গিয়েছিল এখন অতীতের কোন সময়ে ঘটেছে সেটা উল্লেখ নাই অনির্দিষ্ট একটা সময় সে গতকাল হতে পারে গত পরশু হতে পারে পাঁচ মিনিট আগে হতে পারে কিংবা পাঁচ সপ্তাহ আগে হতে পারে ওকে শিশুকালে হতে পারে বা বড়কালেও হতে পারে অর্থাৎ যে কোনো টাইমে হতে পারে অনির্দিষ্টভাবে অতীতে ঘটেছে ঘটনাটা তাই আমরা এটাকে পাস্ট ইনডেফিনিট টেন্স করলাম এরপরে রেজা বট দ্য হাউস রেজা বাড়িটি কিনেছিল এটাও অতীতকালের ঘটনা সে যে কোনো সময় ঘটতে পারে সো অনির্দিষ্টভাবে ঘটল এক নম্বর সূত্র দুই নম্বর সূত্র হলো এটা ক্রিয়াপদের শেষে ল আছে কিনল বা কিনেছিল আবার গিয়েছিল তাহলে এটি এদিক থেকেও হলো পাস্ট ইনডেফিনিট উই রোড এ হর্স আমরা একটা ঘোড়ায় চড়েছিলাম যে লাম ঘোড়ায় চড়েছিলাম লাম লাম পদ আছে তাই এটি পাস্ট ইনডেফিনিট টেন্স আবার আমরা দেখি যে এটি অনেক অতীতকালের অনির্দিষ্ট কোনো সময়ের ঘটনা নাম্বার টু মেনশন অফ পাস্ট টাইম
দুই নম্বর সেক্টরটি বা এরিয়া হলো অতীতকালের সময়ের উল্লেখ থাকবে। যেমন আওয়ার অ্যানুয়াল স্পোর্টস টুক প্লেস থ্রি ডেইজ অ্যাগো, আমাদের বার্ষিক ক্রীড়া তিন দিন আগে অনুষ্ঠিত হয়েছিল। এখানে একটি সময়ের উল্লেখ আছে, তিন দিন আগে, তাই এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন থ্রি ডেইজ অ্যাগো, আমরা জানি অ্যাগো শব্দটি থাকলে সেটি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়। আচ্ছা, তো পাস্ট ইনডেফিনিট টেন্স হয় সেই কারণে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ফর্ম হলো। আওয়ার অ্যানুয়াল স্পোর্টস এটি সাবজেক্ট, আর টেকের পাস্ট ইনডেফিনিট ফর্ম হচ্ছে টুক। একইভাবে গো এর পাস্ট ইনডেফিনিট ছিল ওয়েন্ট, বাই এর পাস্ট ইনডেফিনিট ছিল বট, রাইড এর পাস্ট ইনডেফিনিট ছিল রোড। ওকে, বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। এই বাক্যটিতে আমরা দেখি যে 1971 সাল এই সময়টির উল্লেখ আছে, সময়টি অতীত সময়, তাই এর এইখানে আমরা ক্রিয়াপদটিকে পাস্ট ইনডেফিনিট করলাম। বিকামের পাস্ট ইনডেফিনিট হচ্ছে বিকেম। মাই মাদার টুক মি টু স্কুল ইন 1997। আমার মা আমাকে স্কুলে নিয়ে গিয়েছিলেন 1997 সালে। ওকে, প্রথমবার আমাকে আমার মা স্কুলে নিয়ে যান 1997 সালে। তাহলে আমরা এখানে কী দেখলাম যে টুক এই শব্দটি হলো কেন, পাস্ট ইনডেফিনিট কেন হলো, কারণ এখানে সালটা হলো অতীত। হ্যাঁ, তো অতীতের কোনো ঘটনা বর্ণনা করার জন্য মেনশন অফ পাস্ট টাইম যদি থাকে তাহলে সেটি আমরা করব পাস্ট ইনডেফিনিট টেন্স। আর একটি গঠন ছিল সাবজেক্ট, এরপরে মূল ভার্বে পাস্ট ফর্ম। ওকে, নাম্বার থ্রি, সেকেন্ড অর পাস্ট কন্ডিশনাল। আমরা জানি যে শর্তধীন যে বাক্য আছে সেই শর্তাধীন বাক্যের সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনালে এই পাস্ট ইনডেফিনিটের ব্যবহার রয়েছে। শর্তযুক্ত বাক্যটি যদি পাস্ট ইনডেফিনিট হয় তাহলে যে মেইন ক্লজটি থাকে সেটি হলো সাবজেক্টের পরে শুড, উড, কুড বা মাইট প্লাস বি ওয়ান হয়। তো আমরা এই শর্তযুক্ত বা কন্ডিশনাল সেন্টেন্সটিকে পাস্ট ইনডেফিনিট করব। যেমন ইফ ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংলিশ শিখে থাকতা, ইউ মাইট গেট দ্য জব, তুমি এই চাকরিটি হয়তো পেতে পারতা। তো এখানে এই যে চাকরিটি পেতে পারতা, এটি এখন চাকরিটি পায়নি বিধায় এই কথাটি এসেছে, তাই না? আর চাকরিটি পায়নি তার কারণ কি, ইংলিশ না শেখার কারণে। তাহলে যে ইংলিশ শিখতে থাকতা, এটা পাস্টের ঘটনা। হ্যাঁ, আবার বর্ণনা করছি আমরা প্রেজেন্টে, প্রেজেন্টের সূত্র ধরে। তো এই জিনিসটাকে বলা হয় আনরিয়াল পাস্ট বা কন্ডিশনাল। তো এটি বর্ণনা করার জন্য আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। আনলেস উই ওবেড আওয়ার প্যারেন্টস, দে উড পানিশ আস, যদি না আমরা পিতামাতাকে ওবে করি, মেনে চলি, না মেনে চলি, তাহলে কী হবে, দে উড পানিশ আস, তারা হয়তো আমাদেরকে শাস্তি দিতেন। তার মানে কি, আমরা আমাদের পিতামাতাকে মেনে চলি, সো তারা আমাদেরকে শাস্তি দেন না, আর যদি মেনে না চলি, না চলতাম, তাহলে তারা আমাদের শাস্তি দিতেন। ওকে, সো এটা আনরিয়াল পাস্ট। আচ্ছা, রিকোয়েস্ট, উদাহরণ দেওয়ার জন্য এই টেন্সের ব্যবহার রয়েছে। যেমন উড, কুড, উড ইউ অর কুড ইউ গিভ মি সাম ফুড প্লিজ, আমাকে কিছু খাবার দিবেন প্লিজ, এটা একটা অনুরোধ। যে অনুরোধটা করার জন্য আমরা উইল বা ক্যান এই পদটির পাস্ট ইনডেফিনিট ফর্ম উড বা কুড ব্যবহার করছি, তাই না? তো এটিও এক ধরনের পাস্টের ব্যবহার, রিকোয়েস্ট করার জন্য। যদিও রিকোয়েস্টটা বর্তমানের, কিন্তু স্ট্রাকচারটি পাস্টের। আনরিয়াল পাস্ট, এই যে শব্দগুলো এখন বলবো এর সাথে এক ধরনের পাস্ট ব্যবহার হয়, সেটিকে বলা হয় আনরিয়াল পাস্ট। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ, অ্যাজ দো, আই ইফ, আই উইশ, আই ফ্যান্সি, উড দ্যাট, উড সুনার, উড রাদার, হাইড বেটার ইত্যাদি। এই সবগুলোর সাথেই ভার্বের পাস্ট ইনডেফিনিট ফর্মটি বসে। যেমন ইট ইজ টাইম উই ওয়ার্ক হার্ড, উই ওয়ার্ক হার্ড, এখানে ইট ইজ টাইমের সাথে আমরা ওয়ার্কের পাস্ট ইনডেফিনিট ফর্মটি ব্যবহার করলাম, ওয়ার্ক হার্ড। ইট ইজ হাই টাইম উই রিমুভড ইলিটারেসি, এটা উপযুক্ত সময় ইলিটারেসি দূর করার। এখন এখানে আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এর সাথে সাবজেক্ট পদ বসালাম এবং ভার্বের পাস্ট যে ফর্মটি আছে সেটি বসালাম। কিন্তু
যদি উড দ্যাট থাকে তাহলে মূল ভার্ব বসবে, উডস না থাকে, উড রাদার থাকে বা হ্যাড বেটার থাকে তাহলে মূল ভার্ব বসবে, অর্থাৎ ভি ওয়ান বসবে। তারপরেও সেখানে স্ট্রাকচারটা কিন্তু পাস্ট, যেমন উড এটি পাস্ট বা হ্যাড এটি পাস্ট। ওকে, পাস্ট হ্যাবিট, আমরা অতীতকালের কোনো অভ্যাস বোঝানোর জন্য এই পাস্ট ইনডেফিনিট টেন্সটি ব্যবহার করব। যেমন অলওয়েজ, ইউজ টু, উড, এই তিনটি শব্দ যদি থাকে এবং তার দ্বারা অতীতের অভ্যাস বোঝায় তাহলে সেখানে আমরা পাস্ট টেন্স করতে পারবো। যেমন আই ইউজ টু সুইম ইন দ্য রিভার ইন মাই চাইল্ডহুড, আমি আমার শিশুকালে নদীতে সাঁতার কাটতাম, এই যে ইউজ টু এটি পাস্ট। কিংবা উই উড ভিজিট ভিলেজ ফেয়ার্স ইন আওয়ার চাইল্ডহুড, আমরা আমাদের শৈশবে গ্রাম্য মেলায় যেতাম, গ্রামীণ মেলায় যেতাম। তো এখানে এই যে উড বা ইউজ টু এর দ্বারা অতীতের একটি অভ্যাস আমরা প্রকাশ করলাম। ওকে, অলওয়েজ দিয়েও করা যেত, মানে এটা বোঝাতো যে অতীতের বিষয়, চাইল্ডহুডের বিষয়, তাই না? তো অতীতের অভ্যাস প্রকাশ করার জন্য অলওয়েজ, ইউজ টু, উড এগুলোর সাথে আমরা এই পাস্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। মনে রাখতে হবে যে ইউজ টু, উড এই দুটোই মানে দুটো স্ট্রাকচারই পাস্ট, হ্যাঁ, পাস্টের অভ্যাস বোঝাচ্ছে। এরপরে সেভেন, ওয়েন আর হোয়াইল, এই হোয়েন আর হোয়াইল অর্থ হচ্ছে যখন, অর্থাৎ যোগপদভাবে দুটো কাজেই পাস্ট ইনডেফিনিট টেন্সের হতে পারে। যেমন আই কান্ট সে হোয়েন হি কেম, আমি বলতে পারি না সে কখন এসেছিল, তাহলে এখানে যোগপদ নাই অবশ্য, আমি বলতে পারি না সে কখন এসেছিল, যে আমি বলতে পারি না এটি প্রেজেন্ট, আর হোয়েন হি কেম এটি হচ্ছে পাস্ট। তাহলে এই কথাটি মানে সে কখন এসেছিল এটি পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, ওয়াইল হি ওয়ার্কড ইন এ কোম্পানি আই ওয়ার্কড ইন এ কলেজ, যখন সে একটি কোম্পানিতে চাকরি করছিল তখন আমি একটি কলেজে চাকরি করছিলাম, দুটো কাজ যুগপদভাবে ঘটেছিল। ওকে, দুটোই আমরা অতীতের ঘটনা বিধায় দুটোই পাস্ট ইনডেফিনিট করলাম, হি ওয়ার্কড, আই ওয়ার্কড। একটা মজার বিষয় হলো অতীতকালে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করার কোনো প্রসঙ্গ বা ঝামেলা নেই, সোজাসুজি ভার্বের পাস্ট ইনডেফিনিট ফর্মটি ব্যবহার করলেই হয়ে যায়। এরপরে প্রেজেন্ট ইনডেফিনিট অর পারফেক্ট প্লাস সিন্স প্লাস পাস্ট ইনডেফিনিট, এটি একটা গুরুত্বপূর্ণ স্ট্রাকচার। আমরা জানি যে সিন্সের প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে সিন্সের পরের অংশ হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। সেটি যেমন রায়হান হ্যাজ ইটেন নাথিং, এটি কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, রায়হান হ্যাজ ইটেন নাথিং প্রেজেন্ট পারফেক্ট। সিন্স হিজ ফাদার ওয়েন্ট টু অফিস, তার বাবা অফিসে যাওয়ার পর থেকে রায়হান কিছুই খায়নি, সো যে তার বাবা আগে অফিসে গিয়েছেন আর তারপর থেকে সে কিছু খায়নি, সো যেটি আগে ঘটেছে সেটি পাস্ট ইনডেফিনিট হলো, অর্থাৎ রায়হানের বাবার অফিসে যাওয়ার আগে ঘটেছে বিদায় সেটি পাস্ট ইনডেফিনিট। সেটি পাস্ট ইনডেফিনিট গঠন কি? রায়হানের বাবার পরে ভার্বের পাস্ট পাস্ট ইনডেফিনিট ফর্ম, সো হিজ ফাদার গো এর পাস্ট ইনডেফিনিট ওয়েন্ট, হিজ ফাদার ওয়েন্ট টু অফিস, আর অন্য অংশটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সিন্সের পূর্বের অংশ প্রেজেন্ট ইনডেফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ হয় পাস্ট ইনডেফিনিট টেন্স। ওকে, তো এই ছিল মোটামুটি পাস্ট ইনডেফিনিট টেন্সের অ্যারিয়াস। আমরা আবার রিপিট করছি, পাস্ট ইনডেফিনিট টেন্স হয় অতীতকালের কোনো ঘটনা অনির্দিষ্টভাবে বর্ণনা করার জন্য, কোনো সময়ের উল্লেখ থাকলে, কিংবা এই যে বিভিন্ন ক্ষেত্র আনরিয়াল কন্ডিশনাল কিংবা পাস্ট হ্যাবিট, আনরিয়াল পাস্ট, রিকোয়েস্ট বা ওয়েন বা ওয়াইলের সাথে, অথবা সেন্সের পূর্বের অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশ পাস্ট ইনডেফিনিট হয়। তো এই গঠনগুলো, এই ক্ষেত্রগুলোতে পাস্ট ইনডেফিনিট টেন্স হয় এবং এগুলোর গঠন হচ্ছে সাবজেক্টের পরে মূল ভার্বের পাস্ট ইনডেফিনিট ফর্ম বা ভি টু ফর্ম। আর মনে রাখতে হবে যে বাংলা ক্রিয়াপদের শেষে লাম, ল, লেন ইত্যাদি থাকে, আবার ইংলিশ মার্কার হচ্ছে ইয়েস্টারডে, অ্যাগো, লং অ্যাগো, লং সেন্স ইত্যাদি থাকে। ধন্যবাদ। এরপরে আমরা যাব পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটির ইন্ট্রোডাকশনটা আমরা সংক্ষেপে বলি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইজ ইউজ টু টক অ্যাবাউট ভার্বস ইজ কন্টিনিউড ইন দ্য পাস্ট, অর্থাৎ কিছু ক্রিয়াপদ অতীতকালে কিছু সময় ধরে চলতে থাকে, যে চলতে থাকে এই বিষয়টাই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, অতীতকালের চলমান সোজা কথা। সে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এরপরে ওয়াজ, ওয়্যার, ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ অতীতকালের যেহেতু সেই কারণে ওয়াজ বা ওয়্যার, আমরা জানি বর্তমান হলে অ্যাম ইজ আর হয় আর অতীত হলে সেখানে ওয়াজ বা ওয়্যার হয়,
এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করলে হবে। এখন ওয়াজ কোথায় হবে, ওয়্যার কোথায় হবে, মনে রাখতে হবে যে থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ হবে আর আই হলে ওয়াজ হবে, এছাড়া অন্য সব ক্ষেত্রেই ওয়্যার হবে। আচ্ছা, বাংলা মার্কার, আমরা বাংলা চিহ্নগুলো কী কী পাবো? তেছিলাম, তেছিলে, তেছিলেন, যেমন করতেছিলাম, করতেছিলে, যাইতেছিলে, খেতেছিলে, হতেছিল, এরকম তেছিল বা তেছিলি এই শব্দটি থাকবে। ইংলিশ মার্কার মেনশন হবে পাস্ট টাইম, অতীতের একটা সময়ের উল্লেখ থাকবে, অ্যান্ড কন্টিনিউয়াস সিচুয়েশন বা কন্টিনিউয়াস অ্যাকশন, এবং চলমান কোনো কাজ থাকবে। তাহলে চলমান কাজ থাকবে এক, দুই হচ্ছে অতীতের সময় থাকবে। এরিয়াস হ্যাপেনিং ইন দ্য পাস্ট, যেই কাজটি অতীতকালে হ্যাপেনিং মানে চলতেছিল, যেমন আই ওয়াজ স্লিপিং দেন, আমি তখন ঘুমুচ্ছিলাম, এই তখন এই সময়টা অতীত, এবং এখানে বলতেছে যে কী করছিলাম, ঘুমাচ্ছিলাম, আই ওয়াজ স্লিপিং দেন। এর স্ট্রাকচারটি কী, সাবজেক্ট আই, এরপরে ওয়াজ বা ওয়্যার, এরপরে মূল ভাব স্লিপ, তার সাথে আইএনজি যোগ, তো আই সাবজেক্ট, তারপরে অ্যামিজার থেকে আয়ের পরে হওয়ার কথা ছিল ওয়াজ, আই ওয়াজ স্লিপ প্লাস, স্লিপ প্লাস আইএনজি, ওয়াজ স্লিপিং দেন, দেনটা অতীতের একটা সময়। টুনি ওয়াজ মেকিং এ বিগ কেক, টুনি একটা বড় কেক বানাচ্ছিল, এখানে টুনি সাবজেক্ট আর টুনির পরে থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ওয়াজ, আর মেক এর সাথে আইএনজি যোগ করে মেকিং, টুনি ওয়াজ মেকিং এ বিগ কেক। তো আমরা কী বুঝলাম, যে সাবজেক্ট, এরপরে ওয়াজ বা ওয়্যার, এরপরে ভি প্লাস আইএনজি। এখন এই যে ভি প্লাস আইএনজি এর পূর্বে ওয়াজ ওয়্যার, এই ওয়াজ ওয়্যারের কোনটি হলো ওয়াজ, কেন, কারণ টুনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যদি এখানে আই হতো তাহলে ওয়াজ হতো, অন্য সব ক্ষেত্রে ওয়্যার হতো। সো টুনি ওয়াজ মেকিং এ বিগ কেক, ওকে, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অতীতের কোনো একটা সময়ে টুনি কেক বানাচ্ছিল। লাস্ট নাইট শি ওয়াজ সিটিং অ্যালোন, গত রাত্রে সে একা বসেছিল, অ্যান্ড সিঙ্গিং এ সং, এবং গান গাচ্ছিল, অতীতের কোনো সময়ে একা একা বসেছিল এবং গান গাইতেছিল। হি ওয়াজ অলওয়েজ রিংইং মি আপ, সে বারবার আমাকে ফোন করে জাগিয়ে তুলছিল, তাই না, মানে সে সবসময় আমাকে ফোন করে জাগিয়ে তুলছিল, এটি অতীতের, মানে হয়তো হয়তো আমি তখন ঘুমোচ্ছিলাম, সে বারবার আমাকে ঘুমের ডিস্টার্ব করছিল, ফোন দিচ্ছিল আর আমি জেগে উঠছিলাম। দ্য ওয়েদার ওয়াজ গেটিং হটার, আবহাওয়া তখন কী হচ্ছিল, গরম হচ্ছিল, উষ্ণ হচ্ছিল, এসবগুলো এই অতীতকালের ঘটনা। হোয়াইল বা হোয়েন, আমরা জানি যে হোয়াইল বা হোয়েন অর্থ যখন, এক্ষেত্রে দেখা যায় যে অতীতকালের কোনো কাজ যদি চলমান থাকে কোনো একটা সময়ে, তখন এই স্ট্রাকচারটি আমরা ব্যবহার করি, যেমন উই ওয়ার ওয়াচিং টিভি হোয়াইল দিদার ওয়াজ রিডিং হিজ বুকস, যখন দিদার তার বই পড়ছিল তখন আমরা টিভি দেখছিলাম, তো টিভি দেখা একটা অতীতের কোনো কাজ চলমান ছিল, আবার বই পড়া অতীতের কাজ চলমান ছিল, সেই কারণে দুটোই আমরা পাস্ট কন্টিনিউয়াস করলাম। গঠনটা কি, উই, তারপরে অ্যামিজার, সরি, ওয়াজ ওয়ার থেকে ওয়ার, আর ওয়াচের সাথে আইএনজি, উই ওয়ার ওয়াচিং টিভি হোয়াইল দিদার ওয়াজ রিডিং হিজ বুকস, দিদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ওয়াজ, আর রিডের সাথে আইএনজি যোগ করে রিডিং। সো দুটো কাজই অতীতের এবং দুটো কাজই কন্টিনিউয়াস ছিল, উই ওয়ার ওয়াচিং টিভি হোয়াইল দিদার ওয়াজ রিডিং হিজ বুকস, হোয়াইল আই ওয়াজ ওয়াকিং আ ব্লাইন্ড ম্যান ওয়াজ ক্রাইং ফর আর্মস, যখন আমি হাঁটছিলাম তখন একজন অন্ধ ব্যক্তি ভিক্ষা করছিল, তো আমি যখন হাঁটছিলাম তখন এই ঘটনাটি ঘটছিল, ফলে দুটোই অতীতের ঘটনা। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং আ ব্লাইন্ড ম্যান ওয়াজ ক্রাইং ফর আর্মস, তো যারা রাইট ফর্ম অফ ভার্বস করবে তাদের জন্য পরামর্শ হলো, এখানে মূল ভার্বটি থাকবে ওয়াক, সঠিক রূপটি হবে ওয়াজ ওয়াকিং, আবার মূল ভার্বটি থাকবে ক্রাই, সঠিক রূপটি হবে ওয়াজ ক্রাইং। ওকে, ওয়েন দ্য বেল র্যাং, যখন ঘন্টাটি বেজে উঠল, উই ওয়ার প্লেয়িং লুডো, আমরা তখন লুডো খেলছিলাম, অর্থাৎ ঘরের যে কলিং বেল সেটি বেজে উঠল, আমরা তখন কী করছিলাম, লুডো খেলছিলাম। লুডো খেলা একটা জনপ্রিয় খেলা, এটি চলতেছিল তখনই বেলটা বেজে উঠল, তো বেলটা বেজে উঠল যখন তখন আমরা খেলতেছিলাম। এই দুটো কাজের মধ্যে একটা হঠাৎ করে ঘটলো, বেলটা বেজে উঠল হঠাৎ করে আর আমরা খেলতেছিলাম অনেকক্ষণ ধরে, তাই না, তো যেটি অনেকক্ষণ ধরে চলতেছিল সেটি পাস্ট কন্টিনিউয়াস হলো, আর যেটি হঠাৎ করেই হলো সেটি পাস্ট ইনডেফিনিট হলো। ওকে, এরপরে আমরা যাব পাস্ট পারফেক্ট টেন্সে।
এখানেও অতীতের ঘটনা, তবে মনে রাখতে হবে যে অতীতের ঘটনাগুলোর মধ্যে কিছু ঘটনা আগে ঘটে আর কিছু হচ্ছে পরে ঘটে। যেগুলো আগে ঘটে সেগুলো আমরা পাস্ট পারফেক্ট টেন্স করব, আর যেগুলো পরে ঘটে সেগুলো পাস্ট ইনডেফিনিট করব। আচ্ছা, তো স্ট্রাকচারটি হলো সাবজেক্টের পরে হ্যাড প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি এখানে ব্যবহার করতে হবে। ওকে, সাবজেক্ট প্লাস V3 প্লাস এক্সটেনশন। বাংলা মার্কার ইয়ে ছিলাম, ইয়ে ছিলে, ইয়ে ছিলেন বা ইয়ে ছিলি এরকম থাকবে। ইংলিশ মার্কার হচ্ছে বিফোর আফটার, বিফোর মানে আগে, আফটার মানে পরে। আচ্ছা, ফার্স্ট এরিয়া হচ্ছে টু অ্যাকশনস, ওয়ান হ্যাপেনিং বিফোর অ্যানাদার, দুটো অ্যাকশন এর মধ্যে একটা আরেকটির আগে ঘটবে। ওকে, দি ডক্টর হ্যাড ডাইড, আমরা জানি স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3। তো ডক্টর হচ্ছে সাবজেক্ট, হ্যাড হচ্ছে হ্যাড, আর V3 ডায়ের V3 হচ্ছে ডায়েট। তো ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য প্যাশেন্ট কেম, রোগী আসার পূর্বেই ডাক্তার মারা গেলেন। ওকে, তো আমরা সকলেই পড়েছি যে ডাক্তার আসার পূর্বেই রোগী মারা গেলেন, এখানে আমরা দেখলাম রোগী আসার পূর্বেই ডাক্তার মারা গেলেন। এই বাক্যটিতে আমরা দেখি যে দুটো ঘটনা, ডাক্তারের মারা যাওয়া আর রোগী আসা, দুটো ঘটনার মধ্যে কোনটা আগে ঘটেছে, ডাক্তার আসেছে না রোগী মারা গেছে, সরি ডাক্তার মারা গেছে রোগী এসেছে, এটা পরের ঘটনা। তো যেটি আগে ঘটেছে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটি পরে ঘটেছে সেটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তো এখন যেহেতু ডাক্তার আগে মারা গেছে, সো এটা হ্যাড ডাইড, রোগী পরে এসেছে তাই রোগী এখানে শুধু কেম। আচ্ছা, এখানে বিফোর দিয়ে আগে বোঝাচ্ছে, বিফোর, তাই বিফোরের আগের অংশ পাস্ট পারফেক্ট হলো, পরের অংশ পাস্ট ইনডেফিনিট হলো। একইভাবে আফটার দ্বারা পরে বোঝায়, তো আফটার দ্বারা পরে বোঝালে আফটারের পূর্বের অংশ হবে প্রেজেন্ট পাস্ট ইনডেফিনিট, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। যেমন দ্য ব্রাইড হ্যাড ফ্লেড বিফোর দ্য গ্রুম রেস্ট, দ্য ব্রাইড মানে বিয়ের কনে, হ্যাড ফ্লেড পালিয়ে গিয়েছে বিফোর দ্য গ্রুম রেস্ট, অর্থাৎ গ্রুম, হ্যাঁ অর্থাৎ বর পৌঁছানোর পূর্বেই কনে পালিয়ে গেছে, তাই না? তো এখানে বর পৌঁছিয়েছে মানে, হ্যাঁ বর পৌঁছিয়েছে পরে আর কনে গিয়ে পালিয়ে গেছে আগে, তাই কনের কাজটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, দ্য ব্রাইড হ্যাড ফ্লেড পাস্ট পারফেক্ট, বিফোর পূর্বে দ্য গ্রুম রেস্ট, অর্থাৎ বর পৌঁছানোর পূর্বেই কনে পালিয়ে গিয়েছে। তাহলে কনের পালিয়ে যাওয়াটা যেহেতু আগে ঘটেছে তাই এটি পাস্ট পারফেক্ট হলো, দ্য ব্রাইড হ্যাড ফ্লেড বিফোর পূর্বে দ্য গ্রুম রেস্ট, গ্রুম রেস্ট করার পূর্বেই বর পালিয়ে কনে, মানে বর পৌঁছানোর পূর্বেই কনে পালিয়ে গেল। করোনা অ্যাট্যাক্ড আস আফটার ডেঙ্গু হ্যাড কিলড মেনি পিপল, ডেঙ্গুতে অনেক লোক মৃত্যুবরণ করার পরে করোনা আমাদেরকে আক্রমণ করেছে। দুটো কাজ, একটি হচ্ছে করোনার আক্রমণ আরেকটি হচ্ছে ডেঙ্গুর আক্রমণ, কোনটি আগে ঘটেছে, ডেঙ্গুর আক্রমণ আগে ঘটেছে তাই সেটি হলো পাস্ট পারফেক্ট, আর করোনার আক্রমণ পরে ঘটেছে তাই এটি হলো পাস্ট ইনডেফিনিট। এখানে আফটার দ্বারা পরে বোঝাচ্ছে, ওকে, তাই সেটি পাস্ট। তো করোনা অ্যাটাক হাস আফটার ডেঙ্গু হ্যাড কিল্ড মেনি পিপল, ডেঙ্গুতে অনেক লোক মৃত্যুবরণ করার পরে করোনা আমাদেরকে অ্যাটাক করেছে, রাইট? সো যেই কাজটি আগে ঘটলো সেটি হলো পাস্ট পারফেক্ট, আর যেটি পরে ঘটলো সেটি হলো পাস্ট ইনডেফিনিট। এখন করোনা কখন অ্যাটাক করেছে, ডেঙ্গুর পরে, তো ডেঙ্গুটা হবে পাস্ট পারফেক্ট টেন্স আর করোনাটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, সেই কারণে করোনার সাথে অ্যাটাক ভার্বের পাস্ট ইনডেফিনিট ফর্ম অ্যাটাক্ট, আর ডেঙ্গুর সাথে কিল ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হ্যাড কিল্ড। ওকে, নাও অর দ্যাট দে হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক দে ওয়েন্ট হোম, নাও অর দ্যাট এখানে সময় বোঝাচ্ছে, এই নাও মানে বর্তমান না, আসলে অতীতের একটা বর্তমান। অতীতের বর্তমান কীরকম, অতীতেই বিষয়টা আমরা মনে করছি যে আমরা অতীতে আছি, সেই অতীতে থেকে আমরা বলছি কথাটা যে এখন তাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে তাই তারা বাড়ি চলে গেছে। তো অতীতেই দুটো ঘটনা ঘটেছে, একটা হচ্ছে ফিনিশ করা কাজ আর একটা হচ্ছে বাড়ি যাওয়া, তাই যেটি কাজটা আগে ঘটলো তারপরে বাড়ি গেল, নাকি বাড়ি গেলো তারপর কাজটা ফিনিশ হলো, রাইট? তো কাজটি আগে ঘটলো, শেষ হলো, ফিনিশ হলো, এরপরে তারা বাড়ি গেল। তো যেহেতু কাজটি আগে ফিনিশ হলো এটি পাস্ট পারফেক্ট হলো,
Now or that they had finished the work, they went home. Aki bhabe, she denied me till or until she had known me well. She amake protyakhan korechilo jotokhon na amake chinechilo. আমাকে না চেনা পর্যন্ত আমাকে সে অস্বীকার করছিল When Luna had bought an ice cream, she left the shop. Luna যখন কি আইসক্রিম কেনা সম্পন্ন করলো সে দোকান ত্যাগ করলো অর্থাৎ সে দোকানে এসেছিল আইসক্রিম কিনতে আইসক্রিম কেনা হয়ে গেছে সো সে দোকানটা ত্যাগ করলো মানে দোকান থেকে সে চলে গেল সো When Luna had bought an ice cream, it was perfect. কারণ লুনার আইসক্রিম কেনাটা আগে ঘটছে এরপরে সে শপ ত্যাগ করেছে She left the shop. এরপরে একটি জনপ্রিয় যে স্ট্রাকচার সেটি হলো No sooner had than scarcely had when hardly had before. এই স্ট্রাকচারটি যদি আসে পরীক্ষাতে তাহলে আমাদের মনে রাখতে হবে যে No sooner had যুক্ত অংশটি past perfect হয় আর বাকি অংশটি past indefinite হয় এই স্ট্রাকচারগুলো যখন থাকবে তখন যে অংশে had থাকবে সেই অংশ past perfect tense হবে আর বাকি অংশটি past indefinite হবে এর অর্থটা হলো এরকম যে দুটো কাজের মধ্যে সময়ের পার্থক্য খুব কম হ্যাঁ খুবই কম আচ্ছা যেমন একটি কাজ ঘটলো ঠিক আগেই ঘটলো কিন্তু অন্য কাজটি এতটাই মানে সময়ের গ্যাপ কম যে সেটার কল্পনা করার জন্য মূলত এই স্ট্রাকচারটির অবতারণা করা হয়েছে যেমন বেল বাজতে না বাজতেই স্কুল ছুটি হয়ে গেল এখন এই যে দুটো কাজ কিন্তু একই সঙ্গে ঘটছে বলতে গেলে তার বড়ও একটি কাজ একটু হলেও আগে ঘটেছে যে কাজটি একটু হলেও আগে ঘটেছে সেটি হলো নো সুনার হেডের অংশে হবে আর অন্যটি হবে বাকি অংশে অর্থাৎ দুটো কাজই পাস্টে ঘটবে কিন্তু ঘটার মধ্যে সময়ের একটা হালকা ব্যবধান থাকবে যেমন নো সুনার হ্যাড কোভিড-19 অ্যাট্রাক্ট উহান প্রভিন্স অফ চায়না দ্যান ইট স্প্রেড অল ওভার দ্য ওয়ার্ল্ড অর্থাৎ কোভিড-19 চায়নার ওহানে আক্রমণ করতে না করতেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সেখানে দুটো কাজই কিন্তু অতীত হ্যাঁ বাট এই দুটোর মধ্যে সময়ের গ্যাপ খুব কম অর্থাৎ ওহানে আক্রমণ করতে না করতেই কি এটা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল একইভাবে স্কেসলি হ্যাড জিনিয়া সিন হার ফাদার ওয়েন শি র্যান টু হিম জিনিয়া তার আব্বুকে দেখতে না দেখতেই দৌড়ে তার কাছে চলে গেল এটিও কিন্তু সময়ের খুব ব্যবধান খুব কম কারণ জিনিয়া তার আব্বুকে যেই মাত্র দেখলো সেই মাত্র ছুটে চলে গেল তার কাছে একইভাবে আমরা অন্য উদাহরণগুলো দেখতে পারি যেমন হার্ডলি হ্যাড আমিন এন্টার দ্য রুম হোয়েন হি স স্নেক অন দ্য ফ্লোর আমিন তার রুমে প্রবেশ করতে না করতেই তার রুমের কক্ষে একটি সাপ দেখলো তাই না এখানেও আমরা দুটো কাজই যেহেতু খুব সংক্ষিপ্ত একেবারেই হালকা ব্যবধান তাই যেটি আগে ঘটলো সেটি পাস্ট পারফেক্ট টেন্স করলাম হার্ডলি হ্যাড আমিন এন্টার আমিনের রুমে প্রবেশ করাটা একটু আগে ঘটেছে তাই এটি পাস্ট পারফেক্ট হলো আর তার সাপ দেখাটা একটু পরে ঘটেছে তাই এটি পাস্ট ইনডিফিনিট হলো ওকে তাহলে এই হলো আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের ব্যবহার এরপরে আমরা যাব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ট্রোডাকশন টু ডিসক্রাইব ভার্বস হুইচ হ্যাড বিন হ্যাপেনিং ফর সাম টাইম ইন দ্য পাস্ট অতীতকালে কিছু সময় ধরে কোনো কাজ চলতে থাকলে সেটি আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করব আমরা জানি যে বর্তমানকালে যদি কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকে তাহলে সেটি হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর অতীতকালে যদি কিছু সময় ধরে চলতে থাকে তাহলে সেটি হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটির গঠন হচ্ছে সাবজেক্ট তারপরে হ্যাড বিন এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ আচ্ছা বাংলা মার্কার হচ্ছে তেসিলাম তেসিলে ঠিক একইভাবে বাংলায় ইংরেজিতে থাকে তেসিলো তেসিলি ইত্যাদি আর সরি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তেসিলি তেসিল তেসিলো বা তেসিলাম তাই না সরি সিলাম সিলাম বা সিলি ইত্যাদি ইংলিশে হলো এটা সরি এটা যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয় তাহলে তে শব্দটি যুক্ত হয় তেসিলাম মানে করতেছিলাম করতেছিলাম করতেছিলি বস তারপরে
খেতে ছিলাম, এটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে কী থাকতো, খাচ্ছি বা খাচ্ছি বা যাচ্ছি বা যেতেছি, এরকম থাকে। ইংলিশ মার্কার হচ্ছে মেনশনিং অফ এ পাস্ট টাইম প্লাস ওয়ান ভার্ব টেকিং প্লেস ফর সাম টাইম বিফোর অ্যানাদার ভার্ব। অন্য একটি কাজের পূর্বে একটি কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, এইরকম হলে সেখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ঘটবে। এরিয়া, অ্যাকশন হ্যাপেনিং ইন দি পাস্ট, অতীতকালে কোনো ঘটনা ঘটতেছিল কিছু সময় ধরে, সেটি হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এক্সাম্পলস, আমু হ্যাড বিন রিসার্চিং অন দিস প্রজেক্ট সিন্স 2015। আমু এই প্রজেক্টে 2015 সাল থেকে গবেষণা করতেছিল। ওকে, দুটোই কিন্তু মানে 2015 সালও গত হয়ে গিয়েছে আর তার গবেষণাটাও মানে অতীত হয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখলাম যে অতীতের মধ্যে এই কাজটি ঘটেছে বিধায় মানে 2015 সাল থেকে গবেষণা করতেছিল, তার মানে হি ইজ নো লঙ্গার রিসার্চিং, এখন আর তিনি রিসার্চ করছেন না, তার ওই রিসার্চটা 2015 সালের থেকেই কিছু সময় ধরে চলতেছিল। Scientists had been struggling hard to discover corona vaccine for 8 months. বিজ্ঞানীগণ 8 মাস যাবত করোনা ভ্যাকসিন আবিষ্কারের জন্য চেষ্টা করে যাচ্ছিলেন। হয়তো আবিষ্কার হয়ে গেছে, আবিষ্কার হয়ে যাওয়ার আগে তারা 8 মাস ধরে চেষ্টা করে যাচ্ছিলেন। এই যে অতীতের কিছু সময় ধরে কাজটি হচ্ছিল বিধায় এটি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো। Mentioning of a past time plus one verb taking place for some time before another verb. Both verbs took place in the past. এই এরিয়াটা হলো যে অতীতেই দুটো কাজ ঘটবে, এই দুটো কাজের মধ্যে একটা আর একটার আগে ঘটবে, যেটি আগে ঘটবে সেটি কিছু সময় ধরে ঘটবে। ওকে, যেমন I had been working hard for 4 years. আমি 4 বছর ধরে কঠোর কাজ করতেছিলাম বিফোর আই গ্রাজুয়েটেড ফ্রম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে স্নাতক সম্পন্ন করার পূর্বে, স্নাতক হওয়ার পূর্বে 4 বছর ধরে কঠোর কাজ করছিলাম। তাহলে আমার দুটো কাজই কিন্তু অতীত, আমার স্নাতক হওয়াটাও অতীত, আবার 4 বছর ধরে কাজ করাটাও অতীত। এর ভিতরে একটি কাজ বেশি অতীত, সেটি হচ্ছে 4 বছর ধরে কাজ করা। এবং এখানে আবার একটা প্রবলেম হচ্ছে 4 বছর ধরে, সেই কারণে এই অংশটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। গঠন কি, সাবজেক্টের পরে হ্যাড বিন, ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট হচ্ছে আই, হ্যাড বিন আর ওয়ার্কের সাথে আইএনজি ওয়ার্কিং। আই হ্যাড বিন ওয়ার্কিং হার্ড ফর 4 ইয়ার্স, আমি 4 বছর ধরে কাজ করতেছিলাম। যদি বলতাম আমি 4 বছর ধরে কাজ করছি, তাহলে কি হবে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 4 ইয়ার্স, যেহেতু এটি করতেছিলাম তাই হ্যাড বিন ওয়ার্কিং ফর 4 ইয়ার্স। বেলাল হ্যাড বিন স্টেইং ইন লন্ডন ফর 6 ইয়ার্স, বেলাল লন্ডনে 6 বছর ধরে থাকতেছিল। বিফোর হি সেটেলড ইন কানাডা, কানাডায় সেটেলড হওয়ার আগ পর্যন্ত সে 6 বছর ধরে লন্ডনে থাকতেছিল। এখানে দুটো কাজই অতীত, তার লন্ডনে থাকাটাও অতীত, কানাডায় সেটেল হওয়াও অতীত। তবে দুটো অতীতের মাঝে তার লন্ডনে থাকাটা বেশি অতীত, এরপরেও এটি আবার 6 বছর ধরে চলতেছিল, সেই কারণে এটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর অন্যটি হবে পাস্ট ইনডেফিনিট। ওকে, রিপিটেড অ্যাকশন, অতীতকালে যেই কাজটি বারবার ঘটতেছিল সেটি বোঝানোর জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়। যেমন একটি উদাহরণ দিয়েছি, এখানে কম্পারেটিভলি উদাহরণটি দেওয়া হয়েছে, পাস্ট পারফেক্ট হবে কখন, জিলানি হ্যাড ট্রাইড থ্রাইস টু কানেক্ট উইথ ইউ, জিলানি তোমার সাথে সংযোগ স্থাপনের জন্য 3 বার চেষ্টা করেছে, অর্থাৎ ফোন দিয়েছে। তো এটা 3 বার উল্লেখ করে দিলাম, 3 বার উল্লেখ করেছে, 3 বার ফোন করেছে, তাই এটি পাস্ট পারফেক্ট হলো। আচ্ছা, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কখন হবে, জিলানি হ্যাড বিন ট্রাইং টু কানেক্ট উইথ ইউ, জিলানি তোমার সাথে সংযোগ স্থাপন করার জন্য চেষ্টা করে যাচ্ছিল, চেষ্টা করতেছিল, এই যে চেষ্টা করতেছিল কতবার সেটি উল্লেখ নাই, অর্থাৎ এটার দ্বারা বারবার বুঝায়, তাই না, আর আগেরটার দ্বারা 3 বার স্পেসিফিক বুঝায়। তো স্পেসিফিক হওয়ার কারণে ওটা পাস্ট পারফেক্ট, আর এই নন স্পেসিফিক এবং বারবার হওয়ার কারণে এটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
তো এই ছিল আমার আমার আজকের আলোচনা। আমরা এখানে পাস্ট টেন্সের চারটি টেন্সেই আলোচনা করলাম, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। শিক্ষার্থীদের জন্য জরুরি যে বিষয়টি সেটি হলো অতীতের সময় উল্লেখ থাকতে হবে, এক। দুই হচ্ছে সেখানে কিছু স্ট্রাকচার আছে, যেমন পাস্ট ইনডেফিনিট হলে সাবজেক্টের পরে মূল ভার্ব হবে, আর পাস্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্টের পরে ওয়াজ ওয়্যার প্লাস মূল ভার্ব প্লাস আইএনজি হবে, পাস্ট পারফেক্ট হলে সাবজেক্টের পরে হ্যাড প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপল হবে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্টের পরে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। এই গঠনগুলো মনে রাখতে হবে, এক। দুই হচ্ছে অতীতের সময়টা বুঝতে হবে, অ্যাগো, ইয়েস্টারডে, লং সেন্স ইত্যাদি থাকবে, নোশনাল হ্যাড, হার্ডলি হ্যাড ইত্যাদি থাকবে। তো এই বিষয়গুলো খেয়াল করে তাদেরকে বাক্যগুলো পূরণ করতে হবে, রাইট ফর্ম বা ভার্বসের কাজ করতে হবে, এবং দৈনন্দিন জীবনে টেন্সের যে গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো আছে সেগুলো এভাবে করতে হবে। সবাইকে ধন্যবাদ, আজকের ক্লাসটিও অনেক বড় হয়ে গেল বরাবরের মতো। আসলে আলোচনা একটু বড় থাকে বিধায় ক্লাসগুলো বড় হয়ে যায়, আমি খুবই দুঃখিত, কিন্তু আশা করি এর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো সমস্যা থাকে তাহলে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা সেটি দেখব। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ ক্লাসটি দেখার জন্য। আশা করি আপনারা সকলে এনজয় করবেন, এবং যদি কোনো অবশ্যই খুব মানে এটা রসকসহীন একটা আলোচনা, এখানে এনজয় করার মতো তেমন কিছু নেই, শিখতে হবে, বুঝতে হবে। তো সেই মন মানসিকতা নিয়ে যদি ভিডিওটি দেখেন তাহলে আশা করি ভালো লাগবে। আর নিজের দুর্বলতা সবসময়ই থাকে, আমি তাই সবার কাছে অনুরোধ করছি যদি ভুল ত্রুটি কিছু লক্ষ্য করেন তাহলে অবশ্যই সেটি কমেন্ট করে জানাবেন, এবং যাতে কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে আমি সেগুলো সংশোধন করে নিতে পারি সেই চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ, সবার কাছে অনুরোধ রইল যে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং আমাকে আরও বেশি উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সি ইউ অ্যাগেইন সুন।